শুভ সকাল প্রিয় দর্শক, রাজীব জামান প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দেব দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য, যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। আর দর্শক, শুরুতেই পুঁজিবাজারের আজকের দিন শুরুর খবরগুলো জানাতে চলে যাচ্ছি মহিমা পলের কাছে। ধন্যবাদ রাজীব জামান আপনাকে। ঢাকা স্টক এক্সচেঞ্জের খবরাখবর জানাবো। নির্ধারিত সময় লেনদেন শুরু হয়েছে, পণ্য লেনদেন চলছে ঠিক আধা ঘন্টা ধরে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সবগুলো সূচকের অবস্থান যদিও পজিটিভ রয়েছে, ডিএসইর প্রধান সূচকটি বেড়েছে 17 পয়েন্টের মতো এবং টার্নওভার খুবই স্লো ট্রেন্ডের মধ্যে দিয়ে লেনদেন চলছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে। দর বাড়ার সংখ্যাটা রয়েছে 71টি এবং দর হারিয়েছে 74টি, অর্থাৎ সমান সংখ্যক প্রতিষ্ঠানের কিন্তু প্রায় দর বেড়ে এবং দর হারিয়ে চলছে লেনদেন চলছে। এই মুহূর্তে টপ টেনের তালিকায় আমরা দেখতে পাচ্ছি ইস্টার্ন হাউজিংয়ের অবস্থান প্রথমেই রয়েছে, 15 কোটি টাকার মতো লেনদেন করেছে এর মধ্যে, এবং পরবর্তীতে জেনেক্স ইনফোসিস 10 কোটি টাকা লেনদেন করে তালিকায় দ্বিতীয় অবস্থান রয়েছে। তৃতীয় অবস্থানে থাকা বিডি শিপিং কর্পোরেশনের লেনদেন হয়েছে 6 কোটি, 4 কোটি টাকা লেনদেন করেছে জেমিনি সি ফুড, এবং চতুর্থ অবস্থানে অবস্থান করছে আমরা নেট, ওরিয়ন ইনফিউশন, বসুন্ধরা পেপার মিলের অবস্থান যথাক্রমে পঞ্চম থেকে সপ্তম অবস্থানে। এবং টপ গেইনার্সের তালিকায় প্রথম ইস্টার্ন হাউজিংয়ের অবস্থান রয়েছে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হল্ড প্রাইস অবস্থান করছে প্রতিষ্ঠানটি 91.50 টাকা প্রতিটি শেয়ার, হাত বদল হয়েছে সর্বশেষ। এবং পরবর্তীতে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স রয়েছে, 49.10 টাকায় প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে 6.04% দর বেড়ে। তৃতীয় অবস্থানে অ্যাপেক্স টেনারের অবস্থান দেখতে পাচ্ছি, 4.31% দর বেড়েছে এই মুহূর্তে, 113.60 টাকা লেনদেন হচ্ছে। জিকেও বলপেন 4% দর বেড়ে 96.20 টাকা লেনদেন হয়ে এই তালিকায় চতুর্থ অবস্থান রয়েছে। এছাড়াও পরবর্তীতে ঢাকা ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা রয়েছে, ইন্ট্রাকো, বসুন্ধরা পেপার মিল এবং ই জেনারেশনের অবস্থানও রয়েছে এই তালিকায়। টপ লুজার্সের তালিকায় মেট্রো স্পিনিংয়ের অবস্থান প্রথমেই দেখা যাচ্ছে এবং 2.82% দর হারিয়েছে, 1.23% দর হারিয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স, লিব্রা ইনফিউশন এই তালিকায় তৃতীয় অবস্থান রয়েছে। যেখানে সেক্টরাইজ লেনদেনের মধ্যে এই মুহূর্তে দেখা যাচ্ছে আইটি সেক্টরে কিছুটা পজিটিভ রয়েছে এবং বাকি সবগুলো সেক্টরে কিছুটা মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে, এবং এখনও পর্যন্ত সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে কিন্তু আইটি সেক্টরেই। এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের খবরাখবর। চলে যাচ্ছি একুশে বিজনেসের মূল স্টুডিওতে। মহিমা পলি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এবারে দেশ বিদেশের অর্থনীতি আর ব্যবসা বাণিজ্যের কিছু সংবাদ। রমজানে আদা, রসুন ও হলুদের দাম বাড়বে না, তবে প্রতি কেজি পেঁয়াজের দাম সর্বোচ্চ 50 টাকায় উঠতে পারে। আমদানিতে এলসি মার্জিন কমানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ভোক্তা সংগঠন ক্যাব বলছে, রমজানের অধিকাংশ পণ্য ইতিমধ্যে আমদানি হয়ে গেছে আর দাম নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং বাড়ানোর কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তহিদুর রহমানের রিপোর্ট। আসন্ন রমজানকে সামনে রেখে নিজ কার্যালয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মত বিনিময় সভা। খুচরা পর্যায়ে এখন প্রতি কেজি পেঁয়াজের দাম গড়ে 35 টাকা। ব্যবসায়ীরা জানালেন, রমজানে দাম বাড়বে না। পেঁয়াজ আমাদের এই মুহূর্তে পেঁয়াজ আমাদের দেশে ছিদিন চলতেছে, মুড়ি কাটা পেঁয়াজটা চলতেছে, ইনশাল্লাহ মুড়ি কাটা পেঁয়াজ খুবই ভালো আছে, এ নিয়ে কোনো চিন্তা করেন, আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। তবে আমদানিতে সুবিধা না দিলে আদা, রসুন এবং হলুদের দাম ঠিক থাকবে কিনা তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যবসায়ীদের। যেমন আমদানি করব, সেই আমদানির ওই দেশে যদি দাম বেড়ে যায় তাহলে আমাকে দিলাম তো আমরা কমাইতে পারব না। যদিও পণ্যের দাম বাড়তে থাকলে পাইকাররা কৃত্রিম সংকট সৃষ্টি করে বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। 1 কেজি চিনি আমরা এখন কিনি 160 টাকা, বিক্রি করি 160 টাকা, প্রেস কোম্পানির চিনি গায়ের রেট 160 টাকা, কোম্পানি নিতেছে 109 টাকা, আমরা কোন দিকে যাব? কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, রমজানে প্রয়োজনীয় ভোগ্যপণ্য ইতিমধ্যে আমদানি হয়ে গেছে, এলসি মার্জিন কমানোর দাবি অপ্রাসঙ্গিক বলে মত তাদের। ন্যায্য দামে পণ্য বিক্রয়ে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে এফবিসিসিআই। ইম্পোর্টে এখন 100% মার্জিন দিয়ে সব কিছু ইম্পোর্ট করার জন্য বলছে, এটা কিন্তু ঠিক নয়। আমার মনে হয় এই কিছু কিছু বিষয়ের উপরে 100% কথাটা এটা প্রযোজ্য রাখা উচিত না। রমজানের যে সমস্ত আইটেমগুলি আমাদের প্রয়োজন অধিকাংশই কিন্তু আমদানি করা হয়ে গেছে, পেঁয়াজের বেলায় একটু মানে
পেঁয়াজ যেহেতু পাওয়া যাচ্ছে, পেঁয়াজের বিষয় ছাড়া অন্য আইটেমগুলো অধিকাংশ কিন্তু হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখন যে ব্যবসায়ীরা আমাদের এলসির প্রবলেম বা মানে ডলারের সংকটের কথা বলছে, এটা আসলে রমজানে ভোক্তা অধিকার নিশ্চিত করতে বাজারে তদারকি বাড়ানো হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তারা 50 টাকার মধ্যে পেঁয়াজ কিনতে পারবেন বলে জানাই সংস্থাটি। রমজানের সময় এই পেঁয়াজ যেহেতু হারভেস্ট হওয়ার একদম পিক আওয়ার, সেক্ষেত্রে পেঁয়াজ নিয়ে আমার ধারণা এখানে আমদানি বন্ধ থাকলেও আপনার বেশি ইম্প্যাক্ট পড়বে না, এটা আমাদের 50 টাকার নিচেই থাকবে। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ করা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এ বছরের শেষ নাগাদ পরিপূর্ণ রুটে চলাচল করবে মেট্রো রেল। প্রকল্প নেওয়ার আগে সমীক্ষা যাচাইয়ের যেসব সম্ভাবনার কথা বলা হয়েছিল, বাস্তবতার প্রেক্ষিতে সেগুলোর মূল্যায়ন জরুরি। টেকসই গণপরিবহন গড়তে এই মেট্রো সফলতা বিফলতা ফারাক বিবেচনায় ভবিষ্যৎ প্রকল্প নিতে হবে, এমন পরামর্শ পরিবহন বিশেষজ্ঞদের। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ঘন বসতিপূর্ণ নগরী, ঘন ঘন বাক, অনেক কাছাকাছি এক একটি স্টেশন, এমন বাস্তবতায় আঁকাবাঁকা পথে পূর্ণগতিতে মেট্রো পরিচালনা করা সত্যিই কঠিন। নির্মাণে অনেক খরচ হয়েছে বলে ভাড়াটাও কিছুটা বেশি। প্রথম দিকে উৎসাহী আবেগীদের ভিড় থাকলেও এখন প্রয়োজনে মেট্রোতে চাপার যাত্রী নেই ততটা। যদিও সমীক্ষা যাচাইয়ে বলা হয়েছিল প্রতি ঘন্টায় 100 কিলোমিটার গতিতে চলবে, ঘন্টায় 60,000 যাত্রী পরিবহন করবে, স্টেশনের আশেপাশে জমির যথাযথ ব্যবহারও হবে। পূর্ণাঙ্গ রুটে পুরোপুরি চালু না হলেও এখনই মেট্রোর প্রয়োজনীয়তার বোঝাপড়া জরুরি। ফিজিবিলিটি স্টাডি হয়েছে, অনেক সম্ভাবনার কথা বলা হয়েছে, যেগুলি আগে বলা হয়েছিল স্টেটেড, এখন এটাকে ভ্যালিডেশন করে যদি অর্জনটা হয় না আমি পারিনি, ওটা যদি হয় তাহলে পরের যেই উন্নয়নগুলি আছে, ভারী উন্নয়নে যাব নাকি সস্তার উন্নয়নে যাব, আউটকাম বেজ যদি মাথার মধ্যে প্যারামিটারগুলি নেই তাহলে হয়তো মেট্রো ঢাকার জন্য প্রযোজ্য নাও হইতে পারে। এমনিতে 2030 সাল নাগাদ 5টি লাইনে পূর্ণাঙ্গ মেট্রো নেটওয়ার্ক গড়ার পরিকল্পনা সরকারের। পরের উন্নয়নের পথে হাঁটার আগে বাস্তবতা নিরীক্ষের পরামর্শ বিশেষজ্ঞদের। ইউরোপে মেট্রো করার জন্য পয়সা আছে কিন্তু রাইডারশিপ নাই, পপুলেশন 1 কোটিও নাই, আর আমাদের পপুলেশন ঢাকার মধ্যেই 2 কোটি, বিকল্প নাই। সো এই সম্ভাবনাটাকে যদি একবিংশ শতাব্দীতে কাজে না লাগাতে পারি এটা একটা অক্ষমতা হবে, এবং অক্ষমতাটা আরও দ্বিগুণ হবে যদি প্রথমটার পারফরমেন্স দেখে সব বাকি ডাউনলাইনে যেগুলি বাস্তবায়ন করতে যাব সেগুলিকেও যদি ভুলের পুনরাবৃত্তি করি, এটা ব্লান্ডার হয়ে যাবে আমি বলবো। মেট্রোর ফল যদি আশানুরূপ না হয় তবে একই খরচে চাহিদা মতো মনোরেল কিংবা ক্ষেত্রবিশেষে লাইট রেল ট্রানজিট বা LRT তৈরি হতে পারে অনায়াসেই। কি বলেছে কনসালটেন্ট সেটা না, বাস্তবতা হলো 30,000 প্যাসেঞ্জার পার আওয়ারই নিতে পারি না, তাহলে আমি LRT করি কেন? আমি ভারী রেল ভিত্তিক গণপরিবহন করব, মালয়েশিয়া, ফিলিপিন, ভিয়েতনাম LRT করছে, মনোরেল করছে, আমি যদি একটা বিনিয়োগ দিয়ে, মেট্রো বিনিয়োগ দিয়ে 10টা LRT করতে পারি। ঢাকার নেটওয়ার্কই কিন্তু বলে দিচ্ছে বাইরে যেটা শত কিলোমিটারে চালায় তার যে অ্যালাইনমেন্ট, আমাদের ভাই সেই অ্যালাইনমেন্টটা না। পরিচালনা ব্যয় মেটাতে কখনোই শুধু যাত্রীর ভাড়ায় নির্ভরশীল না থেকে আনুষঙ্গিক উৎসগুলো থেকে পূরণের রেওয়াজ সব দেশেই, কাজেই এখনই মেট্রো নিয়ে হতাশার কিছু নেই বলে মত এই গণপরিবহন বিশেষজ্ঞের। নন অপারেটিং যে রেভিনিউ আছে সেইটাই ইনকাম করে আমি যাত্রীর সাবসিডি দেব, যাতে করে আম জনতা না চাইলেও মেট্রোতে আসে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, এবারে নিচ্ছে একটা বিরতি, বেলা 1:30 আবার ফিরবে একুশে বিজনেসে, ততক্ষণ আমাদের সাথে থাকুন।